أشهد أن لا إله إلا الله. এদেশের মুসলিম অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠ অংশ পীর মুরিদি ভক্ত। এ বইটা আমার লেখা না, বা আমার সাথে যারা আছে এদেরও না, এটা আর একটা বই থেকে আমি পড়ছি। এটা ইসলামী আকিদা ভ্রান্ত মতবাদ নামে একটা বই আছে, দাওয়াতুল হকের ছত্রছায়া ছাপা হয়েছে, সেখানে রিপোর্ট দেওয়া আছে যে এদেশের মুসলিম অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠ অংশ পীর মুরিদির ভক্ত। বর্তমানে মুসলমানদের মধ্যে হতে আমাদের আস্থাভাজন এমন একজন পণ্ডিত ব্যক্তিকে নবী রূপে দাঁড় করাতে হবে যে বংশ পরস্পরায় আমাদের আস্থাভাজন বলে প্রমাণিত হয়। দারিদ্রপীড়িত ধর্মজ্ঞানহীন মুসলমানদের মধ্যে তার নবুয়ত চালিয়ে দেওয়ার জন্য আমাদের সরকার কর্তৃক তাকে সর্বপ্রকার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার নিশ্চয়তা দিতে হবে। অতঃপর সেই নবী এক সময় ঘোষণা দিবে, আমার নিকট এই মর্মে ওহী এসেছে যে ভারতবর্ষে ব্রিটিশ সরকার আল্লাহর রহমত, ভারতবর্ষে ব্রিটিশ সরকার আল্লাহর রহমত স্বরূপ, এবং ওহির দ্বারা আল্লাহ তারা এখন থেকে জিহাদ হারাম করে দিয়েছেন। এই প্ল্যান নিয়ে এভাবে মুসলমানদের অন্তর থেকে জেহাদের প্রেরণা ও জেহাদের উন্মাদনা দূরীভূত করা সম্ভব হবে, অন্যথায় ভারতে আমাদের শাসন দীর্ঘায়িত করা সম্ভব হবে না। এরপরে তৃতীয় সুপারিশ লিখল যে প্রথমে সে নিজেকে ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে দাঁড় করে তোলার জন্য বিভিন্ন ধর্মীয় বই পুস্তক রচনা করবে, কেমনে ধাপে ধাপে গড়বে। এ কাজে তাকে গড়ে তোলার জন্য আমাদের ওরিয়েন্টালিস্টরা তাকে উপাদান সংগ্রহ করে দিবে, আমাদের গোয়েন্দা ও আমাদের প্রচার বিভাগ তার রচিত পুস্তকাদি প্রকাশ ও প্রচার করে তাকে সহযোগিতা করবে। এরপর তার প্রতি ভক্তদের সংখ্যা বৃদ্ধি পেলে সে নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করবে, প্রথম মুজাদ্দিদ। এ দাবি মুসলমানদের গলদকরণ করানোর জন্য পর্যায়ক্রমে সে নিজেকে মাহাদি বলে দাবি করবে, কারণ মুসলমানদের মধ্যে ইমাম মাহাদি আসার কথা আছে, তার নেতৃত্বে সব যোগ দিবে, কাজে ইমাম মাহাদি দাবি করবে। এটা যখন ঠিক হয়ে যাবে, এরপরে সে দাবি করবে মাসিহে মওউদ, মানে ঈসা আলাইহিসসালামের যে আসার কথা আছে ঈসা দাবি করবে। এরপরে একসময় ধীরে ধীরে সে নিজেকে জিল্লি নবী, মানে ছায়া নবী, বুরুজি নবী বা উম্মতি নবী বলে দাবি করবে। এরপরে এক সময় সে গিয়ে পূর্ণাঙ্গ নবী ঘোষণা দিবে, এবং নবী ঘোষণা দিয়ে তারপরে বলবে যে আমার উপর ওহী নাযিল হয়েছে, এখন ইংরেজ সরকার হচ্ছে ভারতবর্ষে আল্লাহর রহমতের ছায়া, এদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। এইভাবে পরিকল্পনা নিয়ে তারা যাদেরকে তালাশ করলো তাদের মধ্যে একজনকে খুঁজে পেল, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এর বাপ ইংরেজ সরকারের একজন বিশেষ অনুরাগ ভাজন এবং একজন জমিদার ছিল। ইংরেজ সরকারের জন্য এই সিপাহী বিপ্লবের সময় সে নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। সিপাহী বিপ্লবের সময় তিনি 50টি ঘোড়া ক্রয় করে 50 জন অশ্বারোহী সৈন্য দিয়ে ব্রিটিশ সরকারের সাহায্য করেছিলেন। আরেকটি যুদ্ধে 14 জন অশ্বারোহী সৈন্য দিয়ে সাহায্য করেছিল। এগুলো গোলাম মোহাম্মদ কাদিয়ানির বই আছে, গভর্নমেন্ট কি তাওয়াজ্জুকে লায়েক, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, পাঞ্জাব প্রেস শিয়াল করে ছাপা হয়েছে, ছাপা নাম্বার প্রথমে 1 নম্বর ছাপায় লেখা আছে। এভাবে তিনি লিখেছেন যে আমার বাপ ও ইংরেজদেরকে সাহায্য করেছে। এরপরে গোলাম মোহাম্মদ কাদিয়ানি শুরু হলো আস্তে আস্তে এই নিজের নবুয়ত দাবি করা। প্রথমে সে দাবি করল মুজাদ্দিদ, এরপরে দাবি করল ইমাম মাহাদি। ইমাম মাহাদি দাবি করার জন্য সে নিজেকে অনেকগুলো কারামতের ছায়া আশ্রয় নিল। এরপরে দাবি করল ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম দাবি করতে হলে তো তাকে আসমান থেকে নামতে হবে, সেজন্য সে মুসলমানদের আকীদা নষ্ট করার জন্য কিতাব লেখল। বাংলাদেশের কাদিয়ানিরা এই বই লিখেছে, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ, অফাতে মাহাদি, অফাতে ঈসা, মসিলে ঈসা, মানে ঈসা আলাইহিসসালাম মরে গেছেন, তার মানে ঈসা আলাইহিসসালাম উনি ভারতবর্ষে কাশ্মীরে আসছিলেন, ওখানে এসে মরে গেছেন, কাজে যেই ঈসা আসার কথা ছিল ওই ঈসা না, সেই ঈসা হল গোলাম মোহাম্মদ কাদিয়ানি, বই লিখেছে তার মধ্যে। এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি 1901 সালে স্পষ্টভাবে দাবি করল আমি শরিয়াতের অধিকারী পূর্ণ নবী। এরপরে তার কিতাবের নাম দিল হাদিস শরীফ, হাদিসুল মাহদি। এই জন্য এর দাবি, এটা ওর নিজের কিতাব হাদিসুল মাহদি বাংলা লিখেছে, বিভিন্ন কিতাব আছে, আল্লাহ তাআলার অস্তিত্ব মৌলবী কি জানি লেখে মৌলবী মোহাম্মদ লিখেছে,
গোলাম মোহাম্মদ কাদিনীর বই লেখা আহ্বান ফতে ইসলাম ও জরুরতুল ইমাম হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিনীর প্রতিশ্রুত মসিহ ও মাদি দুইটাই দাবি করেছে একা। এরকম ভাবে আরো অনেক বই আছে গোলাম মোহাম্মদ কাদিনীর লেখা এবং তারা কোরআন আলাদা করেছে। এই যে কোরআন এটা হচ্ছে কাদিনীদের কোরআন, লেখা আছে কোরআন মাজিদ। কি সুন্দর করে লিখেছে কোরআন মাজিদ, সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং তর্জমা। এই কোরআন মাজিদ বিভিন্ন বস্তিতে ফ্রি বিতরণ করে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী পূর্ণ নবী দাবি করল, দাবি করার পরে আস্তে আস্তে ইংরেজের পক্ষে ফতোয়া দিতে শুরু করল। গোলাম মোহাম্মদ কাদিয়ানী লিখেছে তার বইয়ের নাম তিরিয়াকুল কুলুব, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছাপা নাম্বার 27। সেখানে সে লিখেছে অদ্য হতে ধর্মের জন্য যুদ্ধ হারাম করা হল। এরপর যে ব্যক্তি ধর্মের জন্য তরবারি উঠাবে এবং গাজী নাম ধারণ করে কাফেরদের হত্যা করবে সে খোদা ও রাসুলের নাফরমান বলে গণ্য হবে। জেহাদ যে করবে ইংরেজদের বিরুদ্ধে সে কি হবে? আল্লাহ এবং রাসুলের নাফরমান বান্দা হবে। এটা ইশতেহার চাঁদা মানারাতুল মসিহ পৃষ্ঠা নাম্বার জমিমাতে সে লিখেছে। এরপরে লিখেছে আমি উদ্দেশ্যে বহু সংখ্যক পুস্তক আরবি ফার্সি উর্দু ভাষা রচনা করেছি যে অনুগ্রহদাতা গভর্নমেন্টের ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ কিছুতেই দুরুস্ত নেই, বরং খাঁটি মনে আনুগত্য স্বীকার করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। একই উদ্দেশ্যে আমি বহু অর্থ ব্যয় যে সে সমস্ত পুস্তক প্রকাশ করে মুসলিম দেশ সময় পৌঁছে দিয়েছি। আমি জানি এসব পুস্তকের বিস্তর প্রভাব ওই সব দেশেও পড়েছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর পত্রিকা ছিল তাবলিক, এর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার 65। এরপরে গোলাম মোহাম্মদ কাদিয়ানী লিখেছে জেহাদ নিষিদ্ধকরণ ও ইংরেজ সরকারের আনুগত্য সম্পর্কে আমি এত বেশি পুস্তক রচনা করেছি ও বিজ্ঞাপন প্রকাশ করেছি যে ওইগুলো একত্রিত করলে 50টি আলমারি ভর্তি হতে পারে। এত কিতাব লিখেছে, লেখা আছে তিরিয়াকুল কুলুব মির্জা গোলাম কাদিয়ানী সাফা নাম্বার 27 নাম্বার এসে। এরপরে সে লিখেছে যে মুসলমানদেরকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাই, একটি খোদার আনুগত্য করা ও মুসলমানদের দুইটা কাজ, একটা হলো আল্লাহর আনুগত্য করা আর একটা হলো ইংরেজ সরকারের আনুগত্য করা। যে এই দুইটা কাজ সমানভাবে করবে না সে মুসলিম হতে পারবে না, এইভাবে বয়ান করল। এর দাবির সংখ্যা প্রায় 50-এর উপরে। প্রথমে সে ছায়া স্বরূপ নবী নাম দাবি করল, দাবি করল আমি আহমদ, আমি মোহাম্মদ। কোরআনের আয়াত যেখানে বলা আছে, আমি আগে আলোচনা করেছি, ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে একজন নবী আসবে তার নাম কি? আহমদ। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর এই তাফসীর এবং তার বিভিন্ন বইতে লিখেছে যে আহমদ যে ঈসা আলাইহিস সালাম বলে গেছেন আসবেন সেই আহমদ আমি নিজেই। এজন্য ভারতের একজন বিশিষ্ট আলেম আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাই যখন এই কাদিয়ানীর সঙ্গে বহাসে লিপ্ত হলেন, তিনি বললেন যে আরে কাদিয়ানী গোলাম আহমদ, কোরআনে ঈসা আলাইহিস সালাম যে বলেছেন আমার পরে একজন নবী আসবে তার নাম তো আহমদ, তুই তো গোলাম আহমদ, তুই তো আহমদের গোলাম। সে বলল না না, গোলাম শব্দটা এমনি, এটা আমার বাপ ভুল করে রেখেছেন, আমার নাম মূলত আহমদ। তো ওনার নাম ছিল আতাউল্লাহ। উনিও বললেন ঠিক আছে, তোর নাম গোলাম আহমদের গোলাম শব্দ যদি এমনি হয়ে থাকে, এটা অতিরিক্ত, তোর বাপ ভুল করে রেখেছে, তাহলে জেনে রাখ আমার নাম হচ্ছে আতাউল্লাহ, আতা শব্দটা এমনি আসছে, এটা আমার বাপ ভুল করে রেখেছে, আমার নাম আল্লাহ। তো আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো নাপাক ইংরেজদের দ্বারা গোলামকে আমি নবী করে পাঠাই নাই, যেমন ইঁদুর তেমন মুগুর। তো যাই হোক, এই এত বোকা, সে একবার দাবি করে আমি আহমদ। এরপর দাবির মধ্যে সাংঘর্ষিক, দাবির সংখ্যা 50টা, সব বলতে গেলে অনেক সময় লাগবে। সে দাবি করেছে আমি ছায়া নবী, মানে প্রথম দাবি করেছে ছায়া নবী, পুরো নবী না, কারণ আস্তে আস্তে তো উঠতে হয়। এরপরে দাবি করল যে আমি নবুয়তের দাবি সত্ত্বেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবুন নবীন থাকবেন, কেননা এই দ্বিতীয় মোহাম্মদ, মানে নিজেদের মোহাম্মদ, সে নিজেও মোহাম্মদ, এই দ্বিতীয় মোহাম্মদ ওই মোহাম্মদের একই রূপ এবং তারই নাম, তারই অবতার। দ্বিতীয় নাম্বার লিখেছে আমি রাসূল ও নবী, অর্থাৎ আমি পূর্ণাঙ্গ ছায়া হিসাবে
আমি এমন আয়না যার মধ্যে মুহাম্মাদী আকৃতি ও মুহাম্মাদী নবুয়তের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি দেখা যাবে, মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ছায়া নবী।